গুড মর্নিং, সকলকে নমস্কার। আমাদের চ্যানেলে ওয়েলকাম সকলকে। আজকে আমরা জিওগ্রাফির কয়েকটা পার্ট নিয়ে আলোচনা করব। আমরা মাউন্টেন রেঞ্জেস এই আলোচনা আমরা স্টার্ট করেছিলাম, এবং নর্থ ইন্ডিয়ার যে মাউন্টেন রেঞ্জেস মোটামুটি আছে এবং ইস্টার্ন ইন্ডিয়া, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি, এবং ওই জায়গা থেকে ডিটেল মানে কোশ্চেন অ্যান্সার ধাঁচেই আলোচনা হয়েছে। আমরা বলেছিলাম আর একটা ডিফারেন্ট ক্লাসে বা ডিফারেন্ট ভিডিওতে আমরা শেয়ার করব বাকি মাউন্টেন রেঞ্জেস। তো আমি কিছুটা নোট করে নিয়েছি। মাউন্টেন রেঞ্জেস নিয়ে পড়া মানে এখান থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে, যদিও আমি ওয়াটারফলস, রিভার্স এবং হচ্ছে যে লেকস, লেকস নিয়ে আলাদা ক্লাস, আলাদা আলাদা ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি। রিভার্স নিয়ে আমি আলাদা, সেন্ট্রাল ইন্ডিয়ার রিভার্স যেগুলো আছে বা পশ্চিমবাহিনী নদী সেন্ট্রাল ইন্ডিয়া থেকে, সেগুলো আমরা আলাদা ভিডিওতে শেয়ার করব, আলোচনা করব। লেকস নিয়ে আমরা অলরেডি করেছি, আমরা ওয়াটারফল নিয়ে আলাদা আলোচনা করব, এবং আর একটা ভেরি ইম্পর্টেন্ট যেটা ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, এইগুলো নিয়ে আমরা ডিফারেন্ট ভিডিও শেয়ার করে নেব। সুতরাং আমরা ওই পোর্শনটাকে হালকা রেখে আমরা মাউন্টেন রেঞ্জেস আবার আলোচনায় ঢুকছি আজকে। আমরা সেন্ট্রাল ইন্ডিয়া যেগুলো আছে, বিন্দা রেঞ্জ, এদিকে একদম পশ্চিম উত্তর পশ্চিম ভারতে আরাবল্লি রেঞ্জ, সেন্ট্রাল ইন্ডিয়াতে ভিন্ধা রেঞ্জ, সাতপুরা রেঞ্জ, কাইমুর রেঞ্জ, এই চারটি রেঞ্জ নিয়ে মোটামুটি এই ভিডিওতে আলোচনা করব। অন্য আরেকটি ভিডিওতে আমরা চেষ্টা করব ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট এটা আলোচনা করতে। এই কটা আলোচনা করে দিলে তাহলে আমাদের মাউন্টেন রেঞ্জেস এবং সেখান থেকে যা যা কোশ্চেন আসে সেগুলো আমরা কভার করে ফেলবো। আমি জাস্ট আগের দিনের মাউন্টেন রেঞ্জেস, যে হিমালয়ান রেঞ্জেস, সেটা জাস্ট একটু রিকল করিয়ে দেওয়ার জন্য, আমরা একদম নর্থে কি পড়েছিলাম, যেটা তিনটে হিমালয়ান রেঞ্জেসের তিনটে পার্ট পড়েছিলাম। সব থেকে উপরে গ্রেটার হিমালয়, যেখানে হায়েস্ট পিকসগুলো রয়েছে, যাকে আমরা বলি হিমাদ্রি, তারপরে হিমাচল, লেসার হিমালয় বা মিডিল হিমালয়, দেন আউটার হিমালয় অলসো কল্ড শিবালিক। এই গ্রেটার হিমালয় যে একদম উত্তরে বললাম, এরও উত্তরে কি ছিল, ট্রান্স হিমালয়। এটার বেশিরভাগ অংশ তিব্বতে ছিল বলে একে আমরা বলছিলাম তিব্বত, মানে একে আমরা বলে থাকি তিব্বতিয়ান হিমালয় বা তিব্বত হিমালয়। ট্রান্স হিমালয়ের একদম উত্তরে যেটা বলে দিয়েছিলাম কি না কে, মানে আলফাবেটিক্যাল অর্ডারটা মনে রাখি, একদম উত্তরে আছে কে, কারাকোরাম, কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জের দক্ষিণে রয়েছে কারাকোরাম, তার দক্ষিণে রয়েছে এল, লাদাখ রেঞ্জ। লাদাখ রেঞ্জের দক্ষিণে রয়েছে জাস্কার রেঞ্জ, তাহলে KLZ এইভাবে বলেছিলাম মনে রাখতে। এবং হচ্ছে যে আমরা বলেছিলাম যে লাদাখ রেঞ্জের একটা ব্রাঞ্চ বা পার্ট হচ্ছে কৈলাস রেঞ্জ, কৈলাস রেঞ্জের নর্দার্ন স্লোপ থেকে ইন্দাস নদীর উৎপত্তি। এবার এদিকে আমরা ইস্টার্ন একটা হিমালয় বা পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল যে আমাদের পূর্বাঞ্চল রেঞ্জ, এটা নিয়েও আমরা আলোচনা করে নিয়েছিলাম, যেখানে গারো খাসি হিলস, জয়ন্তিয়া হিলস, লুসাই হিলস, এইসবগুলো, এইসব নাগা হিলস, আবোর হিলস, ডাফলা হিলস, এইসব নিয়ে আমরা, পাতকুই ভূম যেটা অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের বর্ডার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এইগুলো নিয়ে আমরা টোটালি আলোচনা করেছি। আজকে আমরা ঢুকছি আরাবল্লী রেঞ্জ থেকে। তাহলে আরাবল্লী রেঞ্জ উত্তর পশ্চিম ভারতে তির্যক ভাবে গেছে, রান করেছে, অনেকটা ভারতের যে উত্তর পশ্চিমের যে বর্ডার আছে সেই বর্ডারের সঙ্গে অনেকটা যেন প্যারালালি রান করেছে। আরাবল্লী রেঞ্জ চারটি স্টেটের ওপর দিয়ে যদি গেছে বলি, চারটি স্টেট নয়, তিনটি স্টেট এবং একটি ইউনিয়ন টেরিটরি, দ্যাট ইজ দিল্লি। তো সেগুলো কি কি, গুজরাট থেকে শুরু হয়েছে, গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, দিল্লিতে গিয়ে শেষ হচ্ছে আরাবল্লী। এই চারটি স্টেটস এবং ইউনিয়ন টেরিটরির ওপর দিয়ে বিস্তৃত। আরাবল্লীর মানে কি, না লাইন অফ পিকস। আরাবল্লীর হায়েস্ট পিক কোনটা, গুরু শিখর, সিচুয়েটেড ইন রাজস্থান, মাউন্ট আবু। আচ্ছা, গুরু শিখর নিয়ে বলে রাখা, গুরু শিখর ইজ ডেডিকেটেড, গুরু মানে পিক অফ দি গুরু, গুরুর পিক, কোন গুরু, না গুরু দত্তাত্রেয়া, অ্যান ইনকার্নেশন অফ লর্ড বিষ্ণু, ভেরি ইম্পর্টেন্ট মাইথোলজিক্যাল একটা কোশ্চেন এখান থেকে। এরপরে আসি মাউন্ট আবু। মাউন্ট আবু ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট হিল স্টেশন অফ আরাবলি রেঞ্জ, সিচুয়েটেড ইন রাজস্থান। মাউন্ট আবু এবং এই যে বললাম গুরু শিখর, এই দুজনকে আলাদা করেছে কোন পাস, গোরান পাস, GORAN পাস,
is situated in the Aravalli Range and also in Rajasthan. Goran Pass actually separates the Goran Pass actually separates the Guru Shikhar and Mount Abu. Goran Pass chhara aro je important pass guli royeche Aravalli Range shegulo holo Pipli Pass, Holdi Ghati Pass. তাহলে ভেরি ইম্পর্টেন্ট তিনটি পাসের নাম করলাম। একটা হচ্ছে গোড়ান পাস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেপারেটিং মাউন্ট আবু অ্যান্ড গুরু শিখর, পিপলি পাস অ্যান্ড হলদিঘাটি পাস, তিনটি পাসই অবস্থিত রাজস্থানে। হলদিঘাটি পাস, ব্যাটেল অফ হলদিঘাটি আমাদের মনে পড়ছে। ব্যাটেল অফ হলদিঘাটি কত সাল? 1576, বিটুইন আকবর অ্যান্ড মেওয়ার রানা প্রতাপ। রানা প্রতাপ আকবরের হয়ে কে লড়েছিলেন, সেনাপতি ছিলেন মেনলি মান সিং। মান সিং এর কাছে রানা প্রতাপ পরাজিত হচ্ছেন, কিন্তু একটা হার্ড ফট মানে ফাইটের পর, হার্ড ফট ফাইট মানে পরাজিত হচ্ছেন বলা যায় না, সকাম ধননি, কিন্তু আহত হয়েছিলেন বা মহারানা প্রতাপ সেখানে গুরুতর আহত হন, বা এটা আমরা বলতে পারি। তো 1576 ব্যাটেল অফ হলদিঘাটি, সেই হলদিঘাটি পাস সিচুয়েটেড অলসো ইন রাজস্থান অ্যান্ড উইদিন দি আরাবলি রেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা বলি যে এই যে আরাবল্লী রেঞ্জ আছে, আরাবল্লী রেঞ্জ যে রাজস্থান আছে, রাজস্থানকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ওয়েস্টার্ন যে সাইডটা আছে সেটা 3/5 ওয়েস্টার্ন সাইড, যেটাকে আমরা থর ডেজার্ট বলে থাকি, আর একটা ইস্টার্ন পার্ট 2/5 সাইড অফ রাজস্থান, যেখানে চম্বল এবং বানাস এই নদীগুলো প্রবাহিত হয়েছে এবং তাদের অববাহিকা বর্তমান। চম্বল, চম্বল নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? জেনোফাও হিলস থেকে উৎপন্ন হয়েছে। বানাস ইজ এ ট্রিবিউটারি অফ চম্বস, চম্বল, বানাস ইজ এ ট্রিবিউটারি অফ চম্বল, কোথা থেকে উৎপন্ন হয়েছে? আরাবল্লি রেঞ্জে খামনৌর হিলস, খামনৌর হিলস আরাবল্লি রেঞ্জ থেকে বানাস রিভার উৎপন্ন হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চম্বল এবং বানাস হলো সেই দুটো নদী, যে দুটো নদী রাজস্থানের রণথম্বল ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ভেরি ইম্পর্টেন্ট। আমি আরো কয়েকটি নদীর এই অঞ্চলের নাম জাস্ট করে নিই। রিভার লুনি দ্যাট অরিজিনেটস ফ্রম দি পুষ্কর ভ্যালি, আরাবল্লী রেঞ্জ, আরাবল্লী রেঞ্জের পাশাপাশি একদম অ্যাডজাসেন্ট আছে পুষ্কর ভ্যালি, সেখান থেকে উৎপন্ন হয়েছে লুনি। লুনির যে ট্রিবিউটারি আছে ইম্পর্টেন্ট, বন্দি অ্যান্ড সুক্রি, মেন, দে আর দি মেন ট্রিবিউটারি। এইবার এই যে আরাবল্লী রেঞ্জ, আরাবল্লী রেঞ্জের যে আমরা দেখছি মাউন্ট আবু বা রাজস্থানের যে আরাবল্লী রেঞ্জের যে এরিয়া, সেই রাজস্থানের যে এরিয়া, রাজস্থান শুধু নয়, আমার আছে গুজরাট এবং হচ্ছে আর একটা স্টেট বললাম হরিয়ানা এবং ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এই চারটি এরিয়া জুড়ে আছে। এর মধ্যে বেশ কিছু অংশে বিভিন্ন জৈন এবং হিন্দু টেম্পলস রয়েছে, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হিন্দু অ্যান্ড জৈন টেম্পলস তো আরাবলি রেঞ্জ রেঞ্জের মধ্যে রয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দিলওয়ারা টেম্পলস, দিলওয়ারা টেম্পলস অ্যাকচুয়ালি দিলওয়ারা টেম্পলসে এটা আমরা জৈন টেম্পলস বলি, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে টেম্পল আছে। দিলওয়ারা টেম্পলকে আবার কয়েকটা ভাগে আমরা কিন্তু ভাগও করি, দিলওয়ারা টেম্পলকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি বলতে, দিলওয়ারা টেম্পলে 5টি টেম্পল আছে বা 5টি মন্দির আছে। এই 5টি মন্দির কি কি সেটাও সেটাও কিন্তু জানতে হবে। দিলওয়ারা টেম্পল মাউন্ট আবুর অ্যাডজাসেন্ট আছে, রাজস্থানের মাউন্ট আবুর অ্যাডজাসেন্ট আছে এই হিল স্টেশনের। আর দিলওয়ারা টেম্পলের যে 5টি মন্দির আছে সেগুলোকে কি বলা হচ্ছে, সেগুলোর নামগুলো কি কি জিকে হিসেবে জেনে রাখা দরকার? দ্যাট ইজ বিমল বাসাই, ডেডিকেটেড টু ঋষভনাথ অর ফার্স্ট জৈন তীর্থঙ্কর অলসো নোন অ্যাজ আদিনাথ, অ্যান্ড পিতলহার, পিতলহার অলসো এ টেম্পল দ্যাট ইজ অলসো ডেডিকেটেড টু ফার্স্ট জৈন তীর্থঙ্কর ঋষভনাথ অর আদিনাথ। লুনা বাসাই, লুনা বাসাই ডেডিকেটেড টু নেমিনাথ 22nd তীর্থঙ্কর। এবং তারপরে আমরা আসি আরো দুটি টেম্পল, সেটা হচ্ছে স্বামী পার্শ্বনাথ দ্যাট ইজ ডেডিকেটেড টু 23rd জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, অ্যান্ড অ্যানাদার টেম্পল কল্ড মহাবীর স্বামী ডেডিকেটেড টু 24th তীর্থঙ্কর মহাবীর। ফাইভ দিলওয়ারা টেম্পলস, ফাইভ টেম্পলস আর দেয়ার, ইট ইজ এ টেম্পল কমপ্লেক্স situated adjacent to Mount Abu Rajasthan, it is a group of Jain temples. Ebong naam gulo ki Luna Vasai and Pitolhar dedicated to Rishabhnath,
না সরি, বিমল বাসাই অ্যান্ড পিতল হট ডেডিকেটেড টু ঋষভনাথ, লুনা বাসাই ডেডিকেটেড টু নেমিনাথ, স্বামী মহাবীর স্বামী ডেডিকেটেড টু মহাবীর, অ্যান্ড স্বামী পার্শ্বনাথ টেম্পল দ্যাট ইজ ডেডিকেটেড টু পার্শ্বনাথ। ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখা। এই আমি শেষ করলাম আরাবল্লী রেঞ্জ নিয়ে আলোচনা। আরাবল্লী রেঞ্জ নিয়ে এই কোশ্চেনগুলোই মানে অনেকটা কভার করে যাবে। এরপরে আমি আসি সেন্ট্রাল ইন্ডিয়ায়, ভিন্দা রেঞ্জ, সাতপুরা রেঞ্জ এবং কাইমুর রেঞ্জ। ভেরি ইম্পর্টেন্ট, আমি জাস্ট পয়েন্ট রূপে আলোচনা করব, এগুলো একটু মনে রাখা। এখান থেকে এইটুকুই আসবে। যদি আমি নর্থ নর্থ টু সাউথ বলি, তাহলে একদম ওপরে থাকবে বিন্দা রেঞ্জ, বিন্দা রেঞ্জের পরে থাকবে সাতপুরা রেঞ্জ, সাতপুরা রেঞ্জের পরে আছে অজন্তা রেঞ্জ, ছোট্ট অজন্তা হিলস, অজন্তা রেঞ্জ যদি বলি। তাহলে বিন্দু এবং সাতপুরার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী, এবং তার দক্ষিণে সাতপুরা এবং অজন্তা রেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তাপ্তি নদী। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, যদি নদী হিসেবেও দেখি, নর্থ ওপরে থাকবে নর্মদা এবং তার সাউথে থাকবে তাপ্তি। এরকম কোশ্চেন কিন্তু প্রায়শই এসছে, ভেরি ইম্পর্টেন্ট। তাপ্তি ফ্লোস থ্রু হুইচ হিলস, সাতপুরা অ্যান্ড অজন্তা, নর্মদা ফ্লোস থ্রু হুইচ হিলস, বিন্দা অ্যান্ড সাতপুরা, রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত। ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। নর্মদা কোথা থেকে উৎপন্ন হয়েছে? অমরকণ্টক, মৈকাল পর্বত, মৈকাল পর্বত এই রেঞ্জেসের মধ্যেই, রেঞ্জেসগুলোর মধ্যেই অবস্থিত। তো মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, সেখান থেকে নর্মদার উৎপত্তি, সেখান থেকে সোন এবং জহিলা এই নদীগুলির উৎপন্ন হয়েছে। এবং মহাদেব, মৈকাল পর্বত বললাম, মহাদেব পর্বত, সেখান থেকে তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে। তো আমি একদম বিন্দা রেঞ্জে ঢুকে যাই। বিন্দা রেঞ্জ কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? ইস্টার্ন গুজরাট থেকে শুরু হয়ে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ বর্ডার হয়ে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত হয়েছে। কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ বা চেইন অফ মাউন্টেন্স বিন্দা রেঞ্জ। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আমি আরেকবার রাজ্যের নামগুলো বলে নিই, ইউপি, বিহার, গুজরাট, ছত্তিশগড় অ্যান্ড মধ্যপ্রদেশ। ইউপি, বিহার, ইউপি, বিহার, গুজরাট, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এবং নর্মদা নদীর উত্তর দিকে প্যারালালি, মানে নর্মদা নদীকে উত্তরে, উত্তরে নর্মদা নদীর ঠিক উত্তর দিকে বিন্দা রেঞ্জ অবস্থিত। বিন্দার সাতপুরার মাঝে, মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা, অর্থাৎ নর্মদা নদীর উত্তরে বিন্দা রেঞ্জ অবস্থিত, প্যারালালি রান করছে নর্মদা নদীর সাথে। ভেরি ইম্পর্টেন্ট বিন্দা রেঞ্জ। এবার বিন্দা রেঞ্জের হায়েস্ট পিক হলো কালুমার পিক, যার উচ্চতা 752 মিটার। দেন আছে সাতপুরা রেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট। সাতপুরা রেঞ্জ ঠিক প্যারালালি আছে নর্মদা এবং হচ্ছে যে বিন্দার সঙ্গে, ঠিক নর্মদার দক্ষিণে অবস্থিত সাতপুরা রেঞ্জ, অবশ্যই বিন্দারও দক্ষিণে। বিন্দা এবং সাতপুরার মাঝখানে রয়েছে নর্মদা নদী, অর্থাৎ নর্মদা এবং হচ্ছে যে বিন্দা রেঞ্জের প্যারালালি রান করছে কে? সাতপুরা রেঞ্জ। সাতপুরা রেঞ্জ কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? ইস্টার্ন গুজরাট থেকে আমরা বলবো বর্ডার অফ মধ্যপ্রদেশ অ্যান্ড মহারাষ্ট্র আপ টু ছত্তিশগড়। তাহলে এই দুটোর মধ্যে গোলানোর সম্ভাবনা আছে। বিন্দা রেঞ্জ কোথায়, কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় অ্যান্ড মধ্যপ্রদেশ। ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং গুজরাট এই পাঁচটি রাজ্যের দিয়ে ছুঁয়ে গেছে বিন্দা রেঞ্জ। আর সাতপুরা রেঞ্জ ইস্টার্ন গুজরাট থেকে শুরু হয়েছে, মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বর্ডার, অর্থাৎ এই দুই রাজ্যকে ছুঁচ্ছে, ছুঁয়ে গেছে অবশ্যই, এবং সেটা প্রবাহিত মানে বিস্তৃত হয়েছে আপ টু ছত্তিশগড়। ভেরি ইম্পর্টেন্ট, সাতপুরার হায়েস্ট পিক হলো ধূপগড়। ভেরি ইম্পর্টেন্ট, সাতপুরার হায়েস্ট পিক হলো ধূপগড়। সাতপুরা একটি হোর্স্ট মাউন্টেন, অর্থাৎ প্যারালালি দুটি ফল্ট বা চ্যুতি সৃষ্টি হয়েছে, এই চ্যুতি বরাবর ক্রাস্টের কিছুটা অংশ উপরের দিকে উঠে গেছে, এই রকম পাহাড়কে বলা হয় বা হোর্স্ট, HORST, বা হচ্ছে যে হোর্স্ট, সাতপুরা হচ্ছে যে সেই রকমের একটি পর্বত। এবং সাতপুরার হায়েস্ট পিক বললাম কি না, ধূপগড়, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এবং এই যে নর্মদা এবং তাপ্তি, এই যে সাতপুরা অজন্তার মধ্যে দিয়ে গেছে, সাতপুরা বিন্দার মধ্যে দিয়ে গেছে নর্মদা, এইগুলো গ্র্যাবেন বলা হয়, গ্র্যাবেন, এই নর্মদা গ্র্যাবেন বা তাপ্তি গ্র্যাবেনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা এবং তাপ্তি নদী। গ্র্যাবেনটা কি? ডিপ্রেসড ব্লক অফ দি ক্রাস্ট। তাহলে প্যারালালি ওরকম চ্যুতি সৃষ্টি হয়ে কি হয়েছে, নিচের দিকে ঢুকে গেছে, ডিপ্রেসড অর্থাৎ বসে গেছে, ডিপ্রেসড ক্রাস্ট, ডিপ্রেসড পোর্শন অফ ক্রাস্ট, সেটা কি বলা হচ্ছে? গ্র্যাবেন। তাহলে এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট জিওগ্রাফির প্রশ্ন হয়ে গেল। এইবার সাতপুরার মিনিং কি না, হচ্ছে যে সেভেন মাউন্টেন্স, এবং
সাতপুরার পিক, আমরা হাইস্ট পিক বললাম কি না, ধূপগড়। এরপরে সাতপুরাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট হিল স্টেশন রয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ পাঁচমারি। পাঁচমারি মিনস কংগ্রেগেশন, বা কংগ্রেগেশন বলবো না, মানে কনস্টেলেশন অফ ফাইভ হিলস, মানে পাঁচটি হিলস, এবং একে কুইন অফ সাতপুরা বলা হয়। পাঁচমারিকে বলা হয় কুইন অফ সাতপুরা, কুইন অফ সাতপুরা, ভেরি ইম্পর্টেন্ট। পাঁচমারি একটা হিল স্টেশন সিচুয়েটেড ইন দি সাতপুরা রেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট। এবার কুইন অফ সাতপুরা তো আমরা বলি একে, ঠিক আছে। এখানে পাঁচমারি হিলসকে কেন্দ্র করে রয়েছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। একটি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে একাধিক ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি থাকতে পারে। সেগুলো কি কি না, বোরি স্যাংচুয়ারি, পাঁচমারি স্যাংচুয়ারি এবং সাতপুরা ন্যাশনাল পার্ক, এই তিনটি নিয়ে। সাতপুরা ন্যাশনাল পার্ক, বোরি স্যাংচুয়ারি এবং পাঁচমারি স্যাংচুয়ারি, এই তিনটি নিয়ে গঠন হয়েছে কি না পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়ান অফ দি 18 বায়োস্ফিয়ার রিজার্ভস ইন ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট। তো এটা মোটামুটি আমার হয়ে গেল একটা, জাস্ট তাপ্তি নদী এই যে সাতপুরা রেঞ্জ রয়েছে এর নর্থ ইস্টার্ন এন্ড থেকে উৎপন্ন হচ্ছে এবং ফ্লোজ থ্রু ইট ইটস সাউদার্ন স্লোপ, অর্থাৎ তাপ্তি সাতপুরার একদমই তাই দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়েছে প্যারালালি, সঙ্গে তার তার দক্ষিণে কি আছে না অজন্তা রেঞ্জ। তো এটা হয়ে গেল। এরপরে আমরা আসি কাইমুর রেঞ্জ। কাইমুর রেঞ্জ ইজ অ্যাকচুয়ালি দা ইস্টার্ন পার্ট, ইস্টার্ন পার্ট অফ দি বিন্দা রেঞ্জ। বিন্দা রেঞ্জের ইস্টার্ন পার্ট কোন কোন রাজ্য বিস্তৃত হয়েছে, ইউপি, বিহার অ্যান্ড মধ্যপ্রদেশ, ভেরি ইম্পর্টেন্ট। কাইমুর রেঞ্জ এ সিরিজ অফ ফ্লুইড প্ল্যাটুস, সেই প্ল্যাটুগুলো কি কি নেম আছে না হচ্ছে যে পান্না প্ল্যাটু, ভান্দের প্ল্যাটু, রেওয়া প্ল্যাটু অ্যান্ড রোহতাস প্ল্যাটু। পান্না প্ল্যাটু, ভান্দের প্ল্যাটু, রেওয়া প্ল্যাটু অ্যান্ড রোহতাস প্ল্যাটু, এই ফ্লুভিয়াল প্ল্যাটুস গুলো রয়েছে কাইমুর রেঞ্জের মধ্যে। যে কিছু ইম্পর্টেন্ট ওয়াটারফল রয়েছে কাইমুর রেঞ্জের মধ্যে, আমি নামগুলো করে যাই। চাচাই ফলস, চাচাই ফলস অন দি রিভার বিহাড বা বিহাদ, এ ট্রিবিউটারি অফ তমসা বা টনস রিভার, তমসা বা টনস রিভারের ট্রিবিউটারি চাচাই বিহাদ, তার উপর রয়েছে চাচাই ফলস। কেওটি ফলস, কেওটি ফলস অন দি রিভার মাহানা, ট্রিবিউটারি অফ টনস অর তমসা। বাহুটি, বাহুটি ফলস ইজ অন দি রিভার সেলার, ট্রিবিউটারি অলসো এ ট্রিবিউটারি অফ টনস। এবং পুরওয়া, PURWA, পুরওয়া ফলস অলসো অন দি রিভার টনস, এই ইম্পর্টেন্ট ওয়াটারফল গুলো রয়েছে কাইমুর রেঞ্জের মধ্যে। কাইমুর রেঞ্জ উত্তরপ্রদেশও গেছে, উত্তরপ্রদেশের কাইমুর রেঞ্জে একটা বিখ্যাত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দ্যাট ইজ কল্ড চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ সিচুয়েটেড। চন্দ্রপ্রভা যে স্যাংচুয়ারি রয়েছে ইজ অন দি নর্দার্ন স্লোপ অফ দি কাইমুর রেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট। চন্দ্রপ্রভা স্যাংচুয়ারি ইজ নেমড আফটার দি রিভার হুইচ ফ্লোস থ্রু ইট, চন্দ্রপ্রভা। চন্দ্রপ্রভা ইজ এ ট্রিবিউটারি অফ কর্মনাশা রিভার হুইচ অলসো ফ্লোস থ্রু দি স্যাংচুয়ারি, চন্দ্রপ্রভা স্যাংচুয়ারি। কর্মনাশা ইট সেলফ এ ট্রিবিউটারি অফ রিভার গঞ্জেস। তো এটাও একটু আলোচনা হয়ে গেল রিভার্স এবং ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারি নিয়ে। এই গেল আরাবল্লী, বিন্দা, সাতপুরা এবং কাইমুর, এই চারটি রেঞ্জ নিয়ে আলোচনা। আশা করা যায় এর বাইরে কোনো কোশ্চেন এই রেঞ্জগুলো থেকে হবে না, জাস্ট এটুকু মাথায় রাখা এবং একটু বই দেখা। যদি ভিডিও ভালো লাগে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন চ্যানেল। থ্যাংক ইউ।